পায়রা বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষ মৃত্যুর ঘটনা তদন্তে তিন কমিটি, বাংলাদেশ এবং চীনের শ্রমিকদের সমঝোতা। রাজধানীতে অবৈধ যানবাহন বন্ধ 2 মাসের মধ্যে, উত্তরের রাস্তায় চলবে না রিকশা হিউম্যান হলার। এবার স্বস্তির হজযাত্রা নিয়ে আশাবাদী প্রতিমন্ত্রী, 2-1 দিনের মধ্যেই মিলবে সৌদি আরবের ভিসা। এবং সেমি লড়াইয়ে থাকতে কাল অস্ট্রেলিয়া চ্যালেঞ্জে নামবে বাংলাদেশ, সাকিবকে নিয়ে সতর্ক ওজিরা। আপনাদের সমস্যা সংকট সম্ভাবনার কথা বলুন, লিখুন আমাদের ফেসবুক পেজে। আপনাদের কথা নিয়ে আসছি খবরের পরের অংশে। কিবরিয়া, গতকাল যে ঘটনা ঘটেছে পটুয়াখালীর কলাপাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিকদের মধ্যে সংঘর্ষ এবং চীনা শ্রমিক 5 জন তারা চিকিৎসা নিচ্ছেন, আপনি জানেন তাদের ঢাকা আনা হয়েছে। এই যে বন্ধ রয়েছে কারখানাটি, প্রকল্পটির কাজ বন্ধ রয়েছে, সেটি 2-1 দিনের মধ্যেই কাজ শুরু হবে বলে যে সমঝোতা বৈঠক শেষে জেলা প্রশাসক জানিয়েছেন। 2 জনের কিন্তু মৃত্যু হয়েছে। দেখেন, যদিও কর্মকর্তারা বলছেন যে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, তবে এইটি ঘটনাটি কিন্তু একটা সতর্ক বার্তা দেয়। এটি একটি মেগা প্রকল্প সরকারের এবং অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প। এখানে কোনো তুচ্ছ বা বড় ঘটনাকে কেন্দ্র করে যেন কোনো রকম অসন্তোষ বা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখা খুব জরুরি। চীনা শ্রমিক যারা কাজ করছেন এখানে, তারা কিন্তু হাইলি টেকনিক্যাল, তো তাদেরকে যেমন দরকার, বাংলাদেশি শ্রমিক যারা আছেন তাদের কমফোর্টের দিকটা দেখা দরকার। গুরুত্বপূর্ণ অবশ্যই বিষয়, এবং 3টি কমিটি গঠন করা হয়েছে এবং এটিও বিশেষভাবে দেখতে হবে যে আসলে কাদের দ্বারা আসলে দোষটা কার, সেটি নিশ্চিত করতে হবে এবং এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, কারণ এরকম ঘটনা কিন্তু বড় প্রকল্পগুলোকে অনেক স্তিমিত করে সেগুলোর অগ্রগতি। যাই হোক, প্রতিবেদনটি দেখি। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক সংঘর্ষের পর যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। মোতায়েন করা হয়েছে 8 প্লাটুন বিজিবি। এছাড়া পটুয়াখালী ও বরিশাল থেকে পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ ও এলিট ফোর্স র্যাব। পরিস্থিতি এখন স্বাভাবিক বলে জানিয়েছেন কর্মকর্তারা। যাতে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, শান্তি শৃঙ্খলার কোনো ব্যত্যয় না ঘটে, সেই জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ, র্যাব এবং বিজিবি মোতায়েন করেছি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত এবং নিয়ন্ত্রণে। মঙ্গলবার বিকেলে বিদ্যুৎ কেন্দ্রের বয়লার থেকে পড়ে শাবীন্দ্র দাস নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় চীনা শ্রমিকদের দায়ী করে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ান স্থানীয় শ্রমিকরা। এতে আহত 6 চীনা ও 2 স্থানীয় শ্রমিককে প্রথমে বরিশালের শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এক চীনা শ্রমিক। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। আমি তো সাইডে আসলাম, আর মেয়েটা আমার বাড়ি মারছে, বাড়ি মারা পাশে যে লোহার দাগ আছে এবং তারা হাতে যেটা পেয়েছে, যারা ওই লোহা দ্বারা, অস্ত্র দ্বারা, দা দ্বারা, ওই কাশি দ্বারা তাদের খুব আক্রমণ করছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরিবাংলা মেডিকেল থেকে 5 চীনা শ্রমিককে ঢাকায় আনা হয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 2 মাসের মধ্যে ঢাকার সব অবৈধ যান চিহ্নিত করে বন্ধ করে দেবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। এ বিষয়ে তাদের নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নগর ভবনে সকালে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের সভা শেষে তিনি একথা জানান। অন্যদিকে যানজট নিরসনে উত্তরা থেকে রিক্সা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের 12তম সভার আলোচনার কেন্দ্রে ছিল রাজধানীর অসহনীয় যানজট। নগরবাসীর দুর্ভোগ নিরসনে দীর্ঘমেয়াদী উদ্যোগের পাশাপাশি স্বল্পমেয়াদী কী করা যায় তা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন সড়ক ও সেতুমন্ত্রী। দক্ষিণ ঢাকার মেয়র সাঈদ খোকনের উপস্থিতিতে এ সভা শেষে সিদ্ধান্ত জানান মন্ত্রী। এই 2 মাস সময়ের মধ্যে ঢাকা সিটির যে অবৈধ যে ছোট যানগুলো, যেমন রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা, তারপর সিএনজি, এই অবৈধ যানগুলো চিহ্নিত করে সেগুলো ঢাকা সিটির স্ট্রিটে চলাচল বন্ধ করার ব্যাপারে তারা উদ্যোগ নেবেন। রাজধানীতে দখল হওয়া ফুটপাত উদ্ধারের বিষয়েও কথা বলেন মন্ত্রী। পথচারীদের ফুটপাত পথচারীদের ফিরিয়ে দিতে হবে, ফুটপাত রিক্লেম করতে হবে। অন্যদিকে যানজট কমাতে উত্তরা থেকে পর্যায়ক্রমে রিক্সা ভ্যান, হিউম্যান হলার ও লেগুনা তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র। উত্তরায় বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস উন্নয়নের ঘোষণাও দেন মেয়র। চওড়া রাস্তা থাকার পরেও কিন্তু আমরা এখানে সুন্দরভাবে চালাতে পারছি না, এটি আমাদের ব্যর্থতা বলে আমি মনে করি। এই বিআরটিসি বাসগুলোকে মিনিমাম ৩ কিলোমিটারে পার লিটারে চালাতে হবে। স্কুল শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য আলাদা বাস সার্ভিস চালুর পরিকল্পনার কথা জানান মেয়র আতিকুল ইসলাম। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট সুনামগঞ্জ রুটে ধর্মঘটের বন্ধে পরিবহন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিকেলে মানববন্ধন করেন তারা। বক্তারা জানিয়েছেন, গত ৩ জুন এই রুটে বিআরটিসি ৪টি বাস চলাচল শুরু করে, কিন্তু তা বন্ধের দাবিতে ২৪ জুন থেকে অনির্দিষ্টকালে ধর্মঘট ডেকেছে। দাবিকে অযৌক্তিক মন্তব্য করাসি উন্নত পরিবহন সেবা নিশ্চিতের দাবি জানান মানববন্ধনকারীরা। সিন্ডিকেটের মাধ্যমে সারা দেশকে এই যোগাযোগ ব্যবস্থাকে যারা কুক্ষিগত করতে করে রাখতে চায় তাদের বিরুদ্ধেই আমরা সোচ্চার হতে চাই। এর কল্যাণে ওনারা ওনাদের যে অযৌক্তিক যে ধর্মঘট দেখেছেন এই ধর্মঘট প্রত্যাহার করুন এবং যাত্রীদেরকে সুন্দরভাবে চলাচল করার সুযোগ দিন। আওয়ামী লীগের সম্মেলনের আগে সহযোগী এবং অঙ্গ সংগঠনের সব পর্যায়ের মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলন করতে হবে। আবারও এই নির্দেশনা দিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাশাপাশি সদস্য সংগ্রহ অভিযান আবারও শুরুর তাগিদ দেন তিনি। এছাড়া বিভিন্ন নির্বাচনে যারা দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন নিয়ে ঢাকা মহানগর উত্তরের নেতাদের সাথে আলোচনায় বসেন ওবায়দুল কাদের। এ সময় দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন তিনি। এছাড়া দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ধরে রাখতে সব নেতাকর্মীকে সতর্কও করেন। নেক্সট ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমরা শৃঙ্খলার ব্যাপারে আরও কঠোর হব এবং সেখানে শৃঙ্খলা যারা ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব, নেত্রী এমন আভাস দিয়েছে। দলের কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতিতে যেন কোনো ঘাটতি না থাকে তার উপরও জোর দেন তিনি। যেসব শাখা সংগঠনগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তাদেরকেও জাতীয় সম্মেলনের আগে স্ব স্ব শাখার সম্মেলন কাজ সমাপ্ত করার জন্য আমরা কেন্দ্র থেকে সার্কুলার দিয়ে নির্দেশনা পাঠিয়েছি। আজ আবার সাংবাদিক বন্ধুগণ আপনাদের মাধ্যমে আবারও এই বার্তা আমরা তৃণমূলে পৌঁছে দিচ্ছি। বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের দাবি করেন, খালেদা জিয়ার মামলার বিচার প্রক্রিয়ায় সরকার হস্তক্ষেপ করেনি আর করবেও না। সমন্বিত উদ্যোগ নিলে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকার বিরোধী আন্দোলন এগিয়ে নিতে জোট সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। গণতান্ত্রিক বাম মোর্চা সহ বেশ কিছু বাম দলের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে বলে দাবি ঐক্যফ্রন্ট নেতাদের। বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোটের শরিকরাও এই জোটে আসতে পারে, তবে জোটের নিষ্ক্রিয় লক্ষ্যহীন জোট চেষ্টা চলছে, জোটের পরিধি বাড়ানোর চেষ্টাও। এরই মধ্যে কয়েকটি বাম দলের সঙ্গে আলোচনা হয়েছে, ক্ষমতাসীন জোটের বাইরেও জোটের কোনো দলই থাকতে পারে তাদের সঙ্গে। স্বাধীনতার সপক্ষের সামাজিক শক্তি এদেরকে নিয়ে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে, যা তাদের কথা বলেছি অগণতান্ত্রিক এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে রত। অতএব তারা এই ঐক্যবদ্ধ আন্দোলনের শরিক হবে বলে আমি বিশ্বাস করি। দলের মধ্যেও কিছু তাদের সাথে আছেন যারাও মনে করেন যে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হওয়া উচিত। আগে আন্দোলনের কৌশল জোটের শরিক দলের জরুরি বলে মনে করেন, সংগঠনকে রাস্তায় দেওয়া উচিত। আপনি যদি মনে করেন যে না আগে সঙ্গে যাচ্ছেন না কিন্তু বক্তৃতা বিষয়গুলো আসছে, এই প্যারাডক্সগুলোর নিষ্পত্তি করতে হবে। আমি বলছি এটা তাদের নিষ্পত্তি করে আসতে হবে। এই অব্যবস্থা থেকে দেশকে বাঁচাতে হলে ইস্পাত কঠিন জাতীয় ঐক্যের মতো হয়নি এখনো। জামায়াতি জোট নেওয়া হবে না বলেও জানান ঐক্যফ্রন্ট নেতারা। হাসান সেলিমুর রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু নয়াপল্টনের কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গঠনতন্ত্রের ক্ষমতা বলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের পদায়ন করেছেন। সেলিমুর রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন। তাদের পদায়নে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ৫টি শূন্য পদের ২টি পূরণ হলো। ২০১৬ সালে সবশেষ বিএনপির জাতীয় কাউন্সিলে ১৯ সদস্যের স্থায়ী কমিটির ২টি ফাঁকা রেখে ১৭ জনের নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে তরিকুল ইসলাম, আসম হান্নান শাহ এবং এম কে আনোয়ার মারা গেছেন। কিবরে এই বছরের হজযাত্রা নিয়ে আজকে ধর্ম প্রতিমন্ত্রী কথা বলেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে অন্যান্যবার যে ঝক্কি ঝামেলা আসলে হাজিদের পোহাতে হয় সেটা অনেকটা স্বস্তিদায়ক হবে। আজকে তিনি এই ভবিষ্যতে দেশের সব ভোট হবে ইভিএম পদ্ধতিতে। বগুড়ায় জেলা প্রশাসন কার্যালয়ে দুপুরে এক সভায় কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় তিনি বলেছেন, ২৪ জুন বগুড়া ৬ আসনের উপনির্বাচনে ইভিএম ব্যবহারে সহযোগিতা করবে সেনাবাহিনী। ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবং সহজ পন্থায় নির্বাচন করা সম্ভব, সে কারণে ইভিএম প্রয়োগ করা হচ্ছে। আমি বিশ্বাস করি যে তাদের ভুল ধারণা ভেঙে যাবে, জাল ভোট দিতে পারবে না, বাক্স ছিনতাই হবে না। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, বিরোধী দলগুলো অংশগ্রহণ না করায় এবারের উপজেলা নির্বাচন ছিল একতরফা, যা গণতন্ত্রের জন্য শুভ নয়। নির্বাচনে সব দলের অংশগ্রহণের ক্ষেত্র তৈরিতে উপযুক্ত পরিবেশ অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে বিকেলে লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এবারের উপজেলা নির্বাচনে সবচেয়ে শঙ্কার দিক হচ্ছে ভোটারদের নির্বাচন বিমুখতা। একটি গণতান্ত্রিক দেশ ও জাতির জন্য নির্বাচন বিমুখতা অশনি সংকেত। যথোপযুক্ত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে অবশ্যই সমুন্নত রাখতে হবে। মাদারীপুর সদর উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতা এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। নিহত এরশাদ মুন্সি মাদারীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের যুবলীগের সদস্য ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, এরশাদ সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণদের পক্ষে কাজ করতেন। বিদ্রোহী প্রার্থী সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ছোট ভাই ওবায়দুর রহমান কালু খানের সমর্থকেরা দুপুরে এরশাদকে কুপিয়ে আহত করে। তাকে সদর হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরপরই শহরের কলাতলায় বেশ কটি ঘরবাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধরা। পৌর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দুর্বৃত্তরা কুপিয়ে যখন করেছে, পরবর্তীতে তাকে সদর হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, পুলিশ মোতায়েন আছে। এক্ষেত্রে যে বা যারাই এই ঘটনাটা ঘটাক, আমাদের পুলিশ কর্মকর্তাদের প্রত্যক্ষ নির্দেশনা, তার প্রতি আমাদের সর্বোচ্চ পর্যায়ে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। ফিরলাম সংবাদ সন্ধ্যায়। কিবরে এই বছরের হজযাত্রা নিয়ে আজকে ধর্ম প্রতিমন্ত্রী কথা বলেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন যে অন্যান্যবার যে ঝক্কি ঝামেলা আসলে হাজিদের পোহাতে হয় সেটা অনেকটা স্বস্তিদায়ক হবে। আজকে তিনি এই দাবি করেছেন এবং ২-১ দিনের মধ্যে সৌদি আরব সরকার বাংলাদেশিদের হজ ভিসা দেওয়া শুরু করবে বলে জানিয়েছেন। দেখেন, আমরাও বিশ্বাস করতে চাই যেন স্বস্তিদায়ক হয়, কারণ আমরা প্রতি বছরই দেখি যে শেষ মুহূর্তে অনেক হজযাত্রী, অনেক হাজি বিমানবন্দরে আটকা পড়ে যান, যেতে পারেন না, নানা রকম ট্রাভেল এজেন্টদের প্রতারণা, তারপর এমনকি হজ করতে গিয়ে সেখানে বাড়ি ঘর, যেই বাসায় থাকার কথা সেইগুলোতে নানা রকম ভোগান্তি হয়। তো এগুলো থেকে মুক্ত করা আসলে সরকারের যদি আন্তরিক ইচ্ছা থাকে এবং আন্তরিকতা থাকে অবশ্যই সম্ভব, এবং মন্ত্রীর আশ্বাস বাণী আমরা বিশ্বাস করতে চাই এবং দেখতে চাই সেটি বাস্তবে রূপ নিয়েছে। যাই হোক, প্রতিবেদনটি দেখি। হজযাত্রায় প্রতিবারই নানান বিড়ম্বনায় পড়তে হয় বাংলাদেশি হাজিদের। হজ এজেন্সির প্রতারণা, সময় মতো বিমানের টিকিট না পাওয়া, ফ্লাইটের সূচি বিপর্যয় সহ নানা সমস্যার মুখোমুখি হন অনেকে। তবে এবার হজযাত্রা অনেক বেশি স্বস্তিদায়ক হবে বলে আশা করছেন ধর্ম প্রতিমন্ত্রী। এই বিষয়টা আমরাও কিন্তু চিন্তার সাথে সমাধান করার জন্য অত্যন্ত সজাগ দৃষ্টির চেষ্টা করে যাচ্ছি এবং কয়েকবার আমরা মিটিং করছি। একটা সুখবর হলো, অতীতে যে সমস্ত টিকিট বিক্রি নিয়ে যে সমস্যাগুলি ছিল, ইনশাল্লাহ এবার সেই সমস্যা নাই। এরই মধ্যে বিমানের ৬০,০০০ টিকিট বিক্রি হয়ে গেছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান এ কারণে এবার ফ্লাইট শিডিউল বিপর্যয়ের সম্ভাবনা নেই। তবে ১৮ জুন থেকে সৌদি সরকারের ভিসা দেওয়ার কথা থাকলেও তা শুরু হতে আরও ২-১ দিন সময় লাগবে বলে জানান তিনি। ১৮ তারিখ চলে গেলেও তারা সেই প্রস্তুতি নিয়ে এখনও কর্মরত আছে। আশা করি ২-১ দিনের মধ্যে ভিসাসহ অন্যান্য কর্মকাণ্ড তারা শুরু করবেন। অনুষ্ঠানে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি অভিযোগ করেন, সৌদি এয়ারলাইন্স নির্দিষ্ট কিছু এজেন্সিকে বেশিরভাগ টিকিট দেয়, কিছু প্রতিষ্ঠান দাম বেশি রাখছে। কোনো একক এজেন্সিকে ৩০০-র বেশি টিকিট দিতে পারবে না, তারপরেও সৌদি এয়ারলাইন্স কর্ণপাত করেনি এবং টিকিট তারা ঠিকই তাদের নির্দিষ্ট কয়েকটি সীমিত এজেন্সির কাছে দিয়ে দিয়েছে। গতবার চিকিৎসক দলের সঙ্গে চিকিৎসকের বাইরেও অনেকে হজের সময় সৌদি আরব গেছেন বলে অভিযোগ রয়েছে। এবার এ ধরনের ঘটনা ঠেকাতে সরকার সতর্ক আছে বলে জানানো হয় অনুষ্ঠানে। ফারহান হাবিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। নিয়োগের স্বজনপ্রীতি এবং দুর্নীতিসহ শামীমের বিরুদ্ধে ৩৫টি অভিযোগ তাদের। আন্দোলনকারীরা জানান, ইসলামিক ফাউন্ডেশনের নানা পদে স্বজনদের নিয়োগ দিয়েছেন মহাপরিচালক। এছাড়া নিয়ম ভেঙে অনেককে বরখাস্ত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ৮ মাস আগে বাইতুল মোকাররম মার্কেটের একটি দোকানের পরিসর বাড়াতে মসজিদের একটি পিলার ভেঙে ফেলা হয়। এ ঘটনায় দায়ী দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো তদন্ত কমিটির প্রধানকে বরখাস্ত করে বিতর্কে জড়ান শামীম মোহাম্মদ আফজাল। এ অবস্থায় ধর্ম মন্ত্রণালয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দিলেও কোনো জবাব দেননি তিনি। এদিকে অসুস্থতার কারণ দেখিয়ে কর্মস্থলে যাচ্ছেন না ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক। ক্ষমতার দম্ভ, ক্ষমতা অপব্যবহার এবং সর্বোপরি ওনার বিরুদ্ধে যে সকল দুর্নীতি অভিযোগ রয়েছে সেগুলো আজকে পর্যায়ে পুরো প্রতিষ্ঠান, কেবল পুরো জায়গাকে আজকে পর্যায়ে নিয়ে এসেছে এবং সমস্ত প্রতিষ্ঠানকে এই উনার পদত্যাগ এবং অপসারণের দাবিতে নিয়ে এসেছে। ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড উনার প্রতি অনাস্থা এনেছে, বোর্ডের মেম্বাররা নিয়োগকে অবৈধ ঘোষণা করেছে। ১৬ দফা দাবিতে শিক্ষার্থী আন্দোলনের মুখে টানা ৫ দিন অচল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। ক্লাস পরীক্ষা বর্জনের পর বুধবার প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। এদিকে আন্দোলন চললেও ক্যাম্পাসে যাচ্ছেন না উপাচার্য। ঈদের ছুটি কাটিয়ে শনিবার খোলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। তবে সেই দিন থেকেই আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, ঈদের ছুটির সময় ছাত্র কল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদারকে সরিয়ে নিয়োগ দেয়া হয় অধ্যাপক কাশেম আলীকে। এই নিয়োগ প্রক্রিয়াকে বিতর্কিত দাবি করে তা বাতিলের দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল করে উপাচার্যের কার্যালয়ের সামনে প্রায় ২ ঘণ্টা অবস্থান করেন তারা। প্রশাসনিক ভবনে তালা দিয়ে সব ধরনের প্রশাসনিক কার্যক্রমও বন্ধ করে দেন শিক্ষার্থীরা। ছাত্রী হলের নাম প্রয়াত শিক্ষার্থী সাবিকুন্নাহার সনির নামে করা পলাশী মোড়ে বিশ্ববিদ্যালয়ের গেট নির্মাণ সহ ১৬ দফা দাবি তাদের। আমাদের ছাত্রী হলের নাম সাবিকুন্নাহার সনি হল করা হোক। বাস্তবায়নের আমরা কোনো ধরনের কিছু পাই নাই, যে গেট হচ্ছে, গেটের ব্যাপারে কোনো টেন্ডার হচ্ছে, কিছু পাই নাই আমরা। যতক্ষণ পর্যন্ত না দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। শিক্ষার্থীরা বলেন, উপাচার্য এখন পর্যন্ত তাদের দাবির বিষয়ে সাড়া দেননি। আমাদের দাবি দাওয়াগুলো সম্বন্ধে ভিসি স্যার কোনো বক্তব্য প্রদান করতেছেন। তিনি আমাদের কাছে এসে আমাদের বক্তব্যটা শুনে আমাদের দাবি দাওয়াগুলো পূরণের জন্য কাজ করা শুরু করে। আমরা তার অফিসে গিয়েছি, কিন্তু সে তার অফিসে তালা দেয়া ছিল, আমরা তার সাথে যোগাযোগ করতে পারিনি। এসব বিষয়ে উপাচার্য ডক্টর সাইফুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাঙ্গাইলে যুবলীগের 2 নেতা হত্যার মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। তার মুক্তিতে এখন আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন রানার আইনজীবী। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান এবং বিচারপতি এস.এম. মুজিবুর রহমানের বেঞ্চ রানাকে স্থায়ী জামিন দেয়। জামিন প্রশ্নে দেয়া রুল যথাযথ ঘোষণা করেছে আদালত। তবে এ আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বৃহস্পতিবার চেম্বার আদালতে যাওয়ার কথা জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ বশিরুল্লাহ। এর আগে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় হাইকোর্ট থেকে রানা জামিন পাওয়ার পর আপিল বিভাগেও তা বহাল থাকে। সংশ্লিষ্ট করে আমাদের এমপি সাহেব নামে কোনো সুনির্দিষ্ট কোনো ই নেই, এই মার্ডারে অংশগ্রহণ করা এবং হুকুম দেওয়া সংক্রান্ত অভিযোগ নেই, এই কারণে কোর্ট আমাদেরকে বেল দিয়েছিল। সংবাদ সন্ধ্যায় কিবরিয়া, আমরা রমজান মাস থেকেই দেখছি যে ভেজাল খাদ্যের ব্যাপারে এখন খুব সচেতনভাবে আসলে চলছে এবং অভিযান চলছে এবং সেটি আমরা দেখেছি যে রমজানের পরেও চলছে এবং সেই সাথে আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও অভিযান চালিয়েছে। অবৈধ যেসব ফুটপাত দখল করে আছে যারা, তাদেরকে উচ্ছেদ করছে। অবৈধ ফুটপাত দখল বা অবৈধ স্থাপনা দখলটা নিয়মিত বিরতিতেই চলছে, কিন্তু মানে প্রশ্ন উঠে তখন যখন দেখা যায় একটি জায়গা দখলমুক্ত করার পর আবারও দখল হয়ে যায়, তাহলে কি একটা স্থায়ী সমাধানে আমরা যেতে পারি না? একই প্রশ্ন উঠে যখন বিভিন্ন রেস্টুরেন্ট বা খাবারের দোকানগুলোকে জরিমানা করা হয়। আমরা যারা অভিযান পরিচালনা করেন তেমন ম্যাজিস্ট্রেটদের সঙ্গে কথা বলে জেনেছি যে তারা বলেছেন যে একই প্রতিষ্ঠানকে একই অভিযোগে জরিমানা করার পর কিছুদিন পর রিভিজিট করলে দেখা যায় যে তারা সেই অপরাধ আবারও করে যাচ্ছে। তো এখন একটু চিন্তার বিষয় যে এটিকে কিভাবে স্থায়ীভাবে বন্ধ করা যায়। যারা একই অপরাধ বারবার করবেন তাদের ক্ষেত্রে কি ভিন্ন আইন প্রয়োগ করা যায় কিনা, এটি ম্যাজিস্ট্রেটরা বলছেন। তো এই বিষয়গুলো আসলে ভেবে দেখা দরকার। আমরা প্রতিবেদনটি দেখে আসি। রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বেড়িবাঁধ পর্যন্ত সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে দুপুরে অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এরপরে শিয়া মসজিদ এলাকা থেকে তাজমহল রোড পর্যন্ত ভেজাল বিরোধী অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে কুটুমবাড়ি রেস্টুরেন্টকে 2 লাখ টাকা জরিমানা ও ফুটপাত দখল করে সিঁড়ি বানানোর দায়ে রেস্টুরেন্টটিকে সিলগালা করে দেয়া হয়। ভেঙে দেয়া হয় রেস্টুরেন্টে ঢোকা সিঁড়ি। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ক্যাফে বাগদাদ, তাজ কিচেন, বিএফসি ও মুসলিম সুইটসকে 3 লাখ টাকার বেশি জরিমানা করা হয়। যে তেল যে আগে ছিল, তো তেলটা পরে আর কি তেল দেখিয়ে আর কোনো তো প্রবলেম পাইনি, সব তো ইয়ে ছিল তেলের জন্য আর কি করছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান জানান, নিরাপদ খাদ্য নিশ্চিতে এই অভিযান চালানো হচ্ছে। রমজানের পরেও যে অভিযানটি চলমান থাকবে সেটির আসলে ইঙ্গিত আজকের এই অভিযান। অভিযান পরিচালনা করতে গিয়ে দেখেছে যে কমন যে সমস্যাগুলো, আমাদের কিচেনের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সমস্যা ছিল, ইম্পোর্টেড যে খাবারগুলো আমাদের ইনগ্রেডিয়েন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে, বেবিকর্ন বা মাশরুম, এগুলোর মেয়াদ উত্তীর্ণ। জনস্বার্থে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই ধরনের অভিযান চালাবে বলেও জানান তিনি। সুলাইমান হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাহালম কেলেঙ্কারি মামলায় গ্রেপ্তার আমিনুল হক সরকারকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করেছে দুদক, দুর্নীতি দমন কমিশন দুদক। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে বেলা 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের সহকারী পরিচালক জাহিদ কালাম এবং মোহাম্মদ সালাউদ্দিন আমিনুল হককে জিজ্ঞাসাবাদ করেন। দুদকের অভিযোগ, জাহালম কেলেঙ্কারির মূল হোতা সালেকের সহকারী ছিলেন আমিনুল হক সরকার। সালেকের আত্মসাৎ করা টাকা তার ব্যাংক হিসেবে স্থানান্তর করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে আমিনুল হক নিজেকে নির্দোষ দাবি করেছেন বলে জানা গেছে। তাকে 7 দিনের রিমান্ডে নিয়েছে দুদক। রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য রাশিয়ার একটি প্রতিষ্ঠান থেকে 523 কোটি 90 লাখ টাকার ইউরেনিয়াম কেনার চুক্তি অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। সচিবালয়ে দুপুরে কৃষিমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নাসিমা বেগম। তিনি বলেছেন, 2027 সাল থেকে রাশিয়ার TVEL জয়েন্ট স্টক কোম্পানি ইউরেনিয়ামের যোগান দেবে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে 59 কোটি 60 লাখ 85 হাজার টাকায় 66টি মিৎসুবিশি পাজেরো স্পোর্টস জিপ কেনার অনুমোদনও দেওয়া হয়েছে বৈঠকে। সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে জিপগুলো কেনা হবে। বৈঠকে মোট 13টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। চুক্তি আনুমানিক মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় 523 কোটি 90 লক্ষ টাকা এবং যেটা রাশিয়ান যে প্রতিষ্ঠান সেটা আপনাদের বিষয়ের মধ্যে আছে TVEL জয়েন্ট স্টক কোম্পানি। ফিরে এলাম সংবাদ সন্ধ্যায়। আপনাদের সমস্যার সংকটের সমাধানের কথা জানাবো বলেছিলাম। আপনারা বেশ কিছু চিঠি আমাদের পাঠিয়েছেন। তানজিরুল ইসলাম, আপনি মামের সঙ্গে থেকে আমাদেরকে লিখেছেন, ময়মনসিংহের ভালুকা থেকে গফরগাঁও সড়কটি ব্যবহার অযোগ্য হয়ে উঠেছে। রাস্তায় কয়েক মিটার পরপরই বড় বড় গর্ত, ফলে দুর্ঘটনা বেড়েই চলছে। স্থানীয়দের দুর্ভোগের শেষ নেই আপনি জানিয়েছেন, এই বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন আপনি। দিনাজপুর থেকে জামাল বলছেন, দিনাজপুরের সদরের মোহনপুর রাবার ড্যামে প্রতি বছর কয়েকজন ডুবে মারা যান। এখানে পানির স্রোত প্রচণ্ড ঝুঁকিপূর্ণ, কিন্তু দুর্ঘটনা এড়াতে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এ বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। গাজীপুর থেকে আমিনুল ইসলাম আপনি আমাদেরকে লিখেছেন, গাজীপুরের কাপাসিয়া গ্রামে বিদ্যুতের অবস্থা খুবই খারাপ। ঘন ঘন বিদ্যুৎ সেখানে চলে যায় এবং দীর্ঘ সময় লোডশেডিংয়ের শিকারের কারণে শিক্ষার্থীদের পড়াশোনা এবং এলাকাবাসীর কাজে সমস্যা হচ্ছে বলে আপনি জানিয়েছেন। আপনি কর্তৃপক্ষের বিষয়টি ভালোভাবে দেখবার জন্য অনুরোধ করেছেন। যারা আমাদের চিঠি পাঠিয়েছেন তাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে শেষ করছি আজকের সংবাদ। শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরেকবার। পায়রা বিদ্যুৎ কেন্দ্রের সংঘর্ষ মৃত্যুর ঘটনা তদন্তে 3 কমিটি, বাংলাদেশ এবং চীনের শ্রমিকদের সমঝোতা। রাজধানীতে অবৈধ যানবাহন বন্ধ, 2 মাসের মধ্যে উত্তরার রাস্তায় চলবে না রিক্সা, হিউম্যান হলার। এবার স্বস্তির হজ যাত্রা নিয়ে আশাবাদী প্রতিমন্ত্রী, 2-1 দিনের মধ্যেই মিলবে সৌদি আরবের ভিসা। এবং সেমির লড়াইয়ে থাকতে কাল অস্ট্রেলিয়া চ্যালেঞ্জে নামে বাংলাদেশ, সাকিবকে নিয়ে সতর্ক ওজিরা। এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরে।